অন্য মানুষদের কথা কি বলবো, হুজুর মানুষরাও সুদের প্রমোদ দিতে শুরু করে দিয়েছে। বাংলাদেশের প্রসিদ্ধ এক শিল্পী গোষ্ঠী আছে, নাম নাই বলি, তাদের যে পরিচালক আইনউদ্দিন আল আজাদের রেখে যাওয়া সেই শিল্পী গোষ্ঠী, তাদের পরিচালক নতুন ব্যবসায় নেমেছে রিয়েল এস্টেটের বিজনেস, সেটার মধ্যে ঘোষণা দিচ্ছে, অনেকদিন থেকে বিজ্ঞাপনটা আমার নজরে এসেছে কিন্তু আমি পুরো পড়ে দেখিনি, রিয়েল এস্টেটের ব্যবসা অনেকেই করে এখন এই জামানায়, যেহেতু মোটামুটি টাকা পয়সা থাকলে ভালো লাভ করা যায়। গতকালকে ভালো মতো পড়ে দেখি ওই প্রবাসী সিটি টাওয়ার নামে ঢাকা এয়ারপোর্টের পাশে নতুন একটা টাওয়ার বানাবে, এখানে অল্প টাকায় এবং মোটামুটি কম মূল্যে বিল্ডিং এর আবার ফ্ল্যাটের মালিকানা হওয়ার সুযোগ আছে, মালিক হওয়ার সুযোগও লেখে নাই, লিখেছে যতগুলো বিজ্ঞাপন কয়েকটা দেখলাম মালিকানা হওয়ার সুযোগ আছে, তো বাদ দিলাম, এটা নয়তো বানান ভুল বা মিস্টেক, মালিক না হয়ে মালিকানা হবে বাদ। তো দেখলাম লাল কালি দিয়ে মাঝখানে বড় করে লেখা আছে ব্যাংক লোনের সুবিধা আছে, আবার এটার মধ্যে হুজুরের ছবি সহ দেওয়া আছে, যেহেতু হুজুর এখন এই কোম্পানিটা তিনি একাদার করিয়েছেন তা না, তার ব্যবসায়ী পার্টনারদের মধ্যে তিনজন সাংবাদিক আছে তার নিজের বর্ণনা অনুসারে, আবার একজন ব্যাংকার আছে, আর হাবিজাবি কি যেন আছে, কিন্তু এর মধ্যে হুজুরের কাপড় দেখালে যেহেতু মানুষকে বেশি টানা যাবে, ব্যাংকারের চেহারা দেখে তো আর আপনারা ক্রাশ খাবেন না, আর গিয়ে বেশি আস্থা রাখবেন না, মানুষ লেনদেন করতে গেলে দাড়ি টুপি দেখলেই তো আস্থাটা বেশি রাখে, তো হুজুর মানুষ এভাবে দাঁড়িয়ে পোজ দিয়ে বিজ্ঞাপনটা দিয়েছে কিন্তু বড় করে লেখা আছে ব্যাংক লোনের সুবিধা আছে, তার মানে ব্যাংক লোন খেলে এক লাফে তো জান্নাতে যাওয়া যাবে তাই না, আর কোনো বাধা থাকবে না জান্নাতে যেতে, জাহান্নাম চিরতরে হারাম হয়ে যাবে তাই না। হ্যাঁ, তো এই যে জিনিসটা দেওয়া হচ্ছে এই কামটা যদি সেকুলার কেউ করে অন্তত আমাদের ভাইয়েরা বোনেরা তারা ফেতনায় পড়বে না, কারণ তারা ভাববে আরে ব্যাংক লোন তো হারাম, তো ব্যাংক লোন যেহেতু হারাম আমাকে হারামের দাওয়াত দিচ্ছে আমি এটাতে জড়াই কিভাবে। কিন্তু একজন হুজুরি যদি বলে আসো ব্যাংক লোনের সুবিধা আছে, তখন আমাদের মতো সাধারণ যারা তারা কি ভাববে না আরে হুজুর যেহেতু এতে আছে তাহলে এতে কি সমস্যা আছে। বাংলাদেশে অতীতে ডেস্টিনি অনেক মানুষকে সর্বশান্ত করে নাই কেন, কিছু হুজুর এগুলোতে জড়িয়ে মানুষকে ডেকেছে আরে ডেস্টিনিতে টাকা ব্যয় করো, মাল্টি লেভেল মার্কেটিং এ জড়াও, তোমার কোনো ক্ষতি হবে না। লাস্টের দিকে সুই যাকে এহসান গ্রুপ নাকি গ্রুপ, যেটার পক্ষে অনেক বিবৃতি দেওয়া হয়েছে যে এহসান গ্রুপের বিরোধিতা যারা করবে তারা মুনাফিক, তো এগুলো শুনে কত মানুষ যে জড়িয়েছে। নোয়াখালীর এক হুজুরকে চিনি, আরে বেচারা দুই দুইবার স্ট্রোক করেছে খালি পরবর্তীতে মানকা চিপায় পড়ে, যে নিজে তো টাকা দিয়েছে দিয়েছেই অনেকের থেকে নিয়ে দিয়েছে, আর যেহেতু বড় বড় হুজুরদের ফতোয়াও পেয়েছে যে গ্রুপের বিরোধিতা করলো মুনাফিক, আমরা গ্যারান্টি দিচ্ছি 100% হালাল, তো এখন সকলের টাকা পয়সা দেওয়ার পর লাস্টে যখন চিপায় পড়ে গেছে এখন সবাই এসে তো তারে ধরেছে কি রে আমাদের থেকে টাকা নিয়েছো টাকা দাও, এখন টাকা দেবে কোত্থেকে, মুরব্বী মানুষ চাপ সইতে না পেরে পরাপর দুইবার স্ট্রোক করেছে আর আরেকবার এখন ভয়ে আছে কখন জানি করে পরিণতি কি জানি হয়। তো এখন মানুষ লেবাস দেখে ধোকা খায় নাকি খায় না, আরে গান বাজনা যদি অন্যরা করে লোকে ধোকায় খাবে না, কিন্তু আমরা যদি মিউজিক মিশিয়ে মিশিয়ে গজলও গাই মানুষ কিন্তু এটাকেও হালাল ভেবে এতে লিপ্ত হতে থাকবে, এটাই স্বাভাবিক ব্যাপার। তো সুদ সমাজে ঠেকাবেন কেমনে, আমরাই যদি সুদের প্রচারক হয়ে যাই। এই যে ইসলামী ধারার ব্যাংকগুলোর মধ্যে শরিয়া বিভাগের মধ্যে অনেক হুজুররা বসে নাই নাই, এদের মধ্যে বড় একটা অংশ তো টাকাও নেয় ব্যাংক থেকে, তারা এটার বিনিময় মাইনেও নেয় সম্মানীয় নেয়। আচ্ছা কেউ যদি নাও নেয় তার এই সাইনবোর্ড দেখে অন্যরা প্রতারিত হবে না, আমাদেরকে ফতোয়া বিভাগে শুরুতেই মূলনীতি শেখানো হয়েছে উসুল ইফতা ওয়া আদাব হুল শেখ আল আল্লামা তাকি আল উসমানী, এই কিতাবের মধ্যেও দেখবেন স্পষ্টভাবে বলেছেন আর সবচাইতে বড় হতভাগা সে আশকান নাস মান বা আখিরাতাহু বিদুনিয়া গাইরিহি, যে আরেকজনের দুনিয়া গড়ার জন্য নিজের আখিরাতকে বরবাদ করে। আমি সাইনবোর্ড হব, আমাকে দেখে আপনি ভাববেন এই ব্যাংকের সব লেনদেন তো ইসলামী শরিয়া সম্মত, আপনি এখন এখানে এসে ঢুকবেন পরবর্তীতে 5 বছর পর হয়তো আমি তওবা করব আমি ঠুকু দিব, কিন্তু এই যে আমাকে দেখে দেখে আপনারা জড়ালেন কেয়ামতের দিন এটার দায় কে নেবে, আপনারা তো বলবেন আর আমাদের দোষ নাই হুজুর, এটা যেহেতু হুজুর ছিল আমরা হুজুরকে দেখে লিপ্ত হয়েছি। আরে আমাদের উস্তাদ মারকাজুদ্দোয়াল মুদির শেখ আল্লামা মুফতি আব্দুল্লাহ সাহেব কত প্রস্তাব যে হুজুরের কাছে আসে, বাংলাদেশের উল্লেখযোগ্য মুফতিদের মধ্যে একজন তিনি, যদি 5 জন 10 জন মুফতির তালিকা করেন তাকে বাদ দিয়ে তালিকা এই দেশে আপনি করতে পারবেন না, প্রায় আসে বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে যে আপনাকে শরিয়া বিভাগের প্রধান উপদেষ্টা বানাবো, ফের রাজি হন হুজুর একটা কথাই বলেন তোমাদের দুনিয়া গড়ার জন্য আমি আমার আখিরাত বরবাদ করতে পারবো, কেন, কারণ এই ইসলামী ধারার ব্যাংকিং করা সম্ভব না, এটা না সম্ভব,
তবে এগুলোতে ব্যাংক কর্তৃপক্ষ আগ্রহী না এতে লাভ অনেক কম হবে আর এই প্রচলিত সিস্টেমের মধ্যে এটা বেশ জটিল হবে তো এখন এই সুদি ফিতনা যদি দমাতে চান প্রত্যেককে নিজের জায়গা থেকে সচেতন হবে আর আপনাদের গ্রামেও খোঁজ খবর নিয়ে দেখেন না কত দাড়ি টুপিওয়ালা মানুষ তলে তলে সুদের সঙ্গে জড়িয়ে আছে এদেরকে দেখে তাদের সন্তান তাদের প্রতিবেশীরা পর্যন্ত ফিতনায় পড়ে যাচ্ছে সুতরাং এখানে ব্যক্তি বিশেষের আলোচনাটা মুখ্য না কিন্তু এখানে এই মেসেজ দেওয়াটা মুখ্য যে আগে তো নিজে জাগতে হবে তারপর না জাতিকে জাগাতে হবে প্রত্যেককে যদি সুদের ব্যাপারে সচেতন হয় আর এই আকীদা পোষণ করে রিজিক তো সুনির্ধারিত কপালে যা আছে তা আসবেই আসবে তা হালাল তরিকায় আসা যখন সম্ভব হারামের পেছনে ছোটার কি দরকার আছে কারণ একটা দানা বাকি থাকতে মালাকুল মাউতের ক্ষমতা নাই আপনার জান কবজ করবে তো রিজিক যখন জন্মের আগেই নির্ধারিত তাই হারামের পেছনে সুদের পেছনে নিজের আপন মায়ের সাথে জিনা করা সমতুল্য যেই গুনাহ তার পেছনে ছোটার কোনো দরকার আছে সুতরাং সুদ থেকে বাঁচবেন তো ইনশাআল্লাহ আমি যখন ময়মনসিং অঞ্চলে মাহফিলে যাই অনেক জায়গায় খাবার খেতে বসলে আমার কাদা লাগে কাদা লাগে দুঃখে না ঝালে ঝালে এত পরিমাণ ঝাল দেয় সেখানে কারণ তাদের কাছে এটা স্বাভাবিক এক হাতে মরিচ নিয়ে বসবে এক কামড় মরিচ খাবে আর এক কামড় ভাত খাবে এটা তাদের কাছে স্বাভাবিক কিন্তু আমার কাছে এটা বড় অস্বাভাবিক তার থেকে তো অনুরোধ করি ভাই মরিচটা একটু কম দিয়েন তারপরও এখন অনেকটা অভ্যস্ত হয়েছে তারপরও মাঝে মধ্যে কাদা লাগে দুঃখের কারণে না ঝালের কারণে তা আমাকে যদি জিজ্ঞেস করে খাবার কেমন হয়েছে আমি তো বলবো অনেক ঝাল হয়েছে আর যদি তাদের কাউকে জিজ্ঞেস করে কেমন হয়েছে বলবো সেই 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 রকম সুন্দর হয়েছে আবার ওই রোহিঙ্গাদের রান্না করা খাবার খান খালি মনে হবে আরে তরকারি আলাদা আর ঝোল সব আলাদা মশলার জায়গায় মশলা তরকারির জায়গায় তরকারি আমরা খেলে মনে হবে পানসে ওদেরকে জিজ্ঞেস করেন আরে মনে হবে এটাই তো যুগের অকৃত্রিম খাবার এরকম সুস্বাদু খাবার হয় নাকি তো নৈতিকতা অনৈতিকতার মানদণ্ড তো আলাদা পশ্চিমা বিশ্বে মেয়েরা যদি একেবারেই ছোট ছোট কাপড় পরে যেগুলো পড়লে উপর দিয়ে ওর অঙ্গ প্রত্যঙ্গ সব ইঞ্চি ইঞ্চি ফিটে ফিটে মাপা যাবে তাও তো এটাকে অনৈতিক মনে করবে না এমনকি ছেলে মেয়ে রাস্তায় দেখা হয়েছে শুভেচ্ছা জানানোর জন্য চুমুচুমি করেছে মানে এটা ওই এসকের চুমুচুমু না শুভেচ্ছা জানানোর জন্য হাতে বা কপালে চুমু খেয়েছে ওর সমাজে এটা অনৈতিক না কিন্তু একে কাজ যদি গোয়েন ঘাটে করে এটা আবার নৈতিক ফ্রান্সের প্রেসিডেন্ট বাংলাদেশে এসে আমাদের প্রধানমন্ত্রীকে যাওয়ার আগে একটা ফ্লাইং কিস দিয়ে গিয়েছিল না এটা নিয়ে সারা দেশে সমালোচনা হয়েছে নাকি হয় নাই কেন আরে তুই এটা কোন ধরনের বেয়াদবি করলি তোর মায়ের বয়সের না হোক অন্তত বড় বোনের বয়সের তো হবে তুই তার সবার সামনে মিডিয়ার সামনে ভাবে ফ্লাইং কিস দেখালি কত বড় অভদ্রতা আরে এই কাজ যদি রাস্তাঘাটে কেউ করতো ওরে পিটায়া ওর ভূত মাথা থেকে ছাড়াই দিত আরে বখাটে বলতো না ইফটিজার বলতো না অবশ্যই বলতো কিন্তু ওর দেশে কিন্তু এটা আবার মোটেও অনৈতিক না বেচারা মূলত এখানে অসম্মান করতে চেয়েছে তা না কিন্তু তার হয়তো মাথায় নাই যে এই দেশের সংস্কৃতি আলাদা আর ওর ল্যাংড়া দেশের সংস্কৃতি আলাদা তো এখন ওই সংস্কৃতি এনে এখানে প্রয়োগ করেছে গোটা জাতি সি সি দিয়েছে কেন এটা অনৈতিক তো নৈতিকতার অনৈতিকতার মানদণ্ড লাগবে নাকি লাগবে না তা আমাদের নজরে সেই মানদণ্ড হলো আল্লাহর বাণী রসুলের বাণী আল্লাহ এবং তার রসুলের আদর্শ বাদ দিয়ে নৈতিকতার অনৈতিকতা চেনা যাবে না তো এখান থেকে আমরা বলি যা ইসলাম তাই নৈতিকতা যা নৈতিকতা তাই ইসলাম কিন্তু আমাদের বাচ্চাদের ভেতরে বিষ ঢুকাচ্ছে না ইসলাম আলাদা নৈতিকতা আলাদা বলবেন ঢুকালে কি হবে আরে কি হবে জানেন না এদেরকে পরবর্তীতে কলেজ ভার্সিটি লেভেলে নিয়ে গিয়ে নাস্তিক বানাবে ট্রান্সজেন্ডার বানাবে সমকামী বানাবে কাফেরদের কৃত দাসে পরিণত করবে কারণ নাস্তিক তৈরি হয় কোত্থেকে মাদ্রাসা থেকে তো না কৌমি বা আলিয়া মাদ্রাসা থেকে তো না আরে এগুলো তাবলিক জামাত থেকে তো না খানকা থেকে তো না আর এমনকি গ্রামের অশিক্ষিত মানুষদের থেকেও না তৈরি হয় কোত্থেকে এই বড় বড় ভার্সিটি গুলো থেকেই তো তো নাস্তিক বানাতে সমকামী বানাতে ট্রান্সজেন্ডার বানাতে সবচাইতে বড় বাধা কি সবচাইতে বড় বাধাই হলো ধর্মীয় চেতনা তো যদি ধর্মীয় চেতনাকে বিদায় করতে পারে সবাই মক্তব বিদায় করে নাই আরে করে নাই এমন একটা সিস্টেম করেছে যে মক্তবে পড়ার টাইমই পাবে না ছোট বাচ্চারা কওমি মাদ্রাসার অন্যতম ইনকাম সোর্স এই চামড়ার পুরো সিন্ডিকেট করে এই চামড়া সেক্টরটাকে ধ্বংস করে নেই চামড়ার জিনিসের দাম কমে নাই কিন্তু এমন ভাবে সিন্ডিকেট করে একটা চাল চলেছে যাতে করে অনেক মাদ্রাসাগুলো অচল হয়ে যায় বা তাদের অর্থনৈতিক অবস্থা একেবারে তলানিতে গিয়ে ঠেকে যদিও জানে না যারে চালায় আল্লাহ তার এই সমস্ত দুনিয়ার আসবাব হলেও চলে না হলেও ঠেকে থাকে
তো এই ষড়যন্ত্র বাড়ছে আর বাড়ছে তো বলছিলাম যে ব্যক্তিগত পাপ যদি করে এর কারণে ব্যক্তিগত শাস্তি আসে আর জাতীয় পাপ যদি করে জাতীয় আযাব আসে তো এখন তিন নম্বর পয়েন্টে আসেন এই সুদ যেটা আজকের আলোচ্য বিষয় এটা এখন আর শুধু ব্যক্তিগত পাপে সীমাবদ্ধ নাই বরং জাতীয় মহামারীতে পরিণত হয়ে গেছে বাংলাদেশের কয়জন মানুষ আছে সুদের আওতার বাইরে কয়জন কয়জন ব্যবসায়ী বলতে পারবে সুদের সাথে আমার ন্যূনতম সম্পর্ক নাই এমন কি একেবারে একেবারে মানে তৃণমূলে পর্যন্ত সুদ ছড়িয়ে দিয়েছে কিছু তো ছড়িয়েছে এনজিও আর সমিতিগুলোর নাম বিশেষ করে মহিলাদেরকে টোপ দিচ্ছে এটা বেশি করে কারণ পুরুষদেরকে সবসময় ফাঁদে ফেলা যায় না আর পুরুষরা যেহেতু ওয়াজ মাহফিলে থাকে আলেম ওলামার সঙ্গে চলে কিছু বিষয়ে তাদের টুকটাক সচেতনতা থাকে আর নারীদের মন যেহেতু দুর্বল ভালোর দিকেও ঝুঁকে সহজে খারাপের দিকেও ঝুঁকে সহজে দেখেন না শিয়ালদের ময়ান শুনে নারীরা এখন যুগের মুরগিতে পরিণত হওয়ার স্বপ্ন দেখে মানে হইল শিয়াল মুরগিরে বোঝাচ্ছে মুরগি তুই স্বাধীন হবি না আর কতকাল এভাবে পরাধীন থাকবে দেখ সন্ধ্যা হলেই তোরে ঘরে যেতে হবে তোরে ঘরের মধ্যে আটকে রাখবে আবার সেই কখন সকাল হবে তুই ডাকাডাকি করবি এরপর সবাই উঠবে তারপর ঠান্ডা মাথায় তোরে ছাড়বে এই যে তোর স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে এরা তোর দুশ্মন না আরে যদি এরা তোর আসলে কল্যাণকামী হতো তাহলে তোর লাইফটারে তোর চয়েস রূপে ছেড়ে দিত এটা নিয়ে তারা এত বাড়াবাড়ি করতো না তো এখন শিয়ালের বয়ান শুনে মুরগিও ক্রাশ খেয়ে গেছে হ্যাঁ আসলেই তো আমার তো এরা ক্ষতি করছে আরে এরা তো আমার অকল্যাণকামী তো এখন সে আন্দোলন গড়ে তুলেছে আরে থাকবো না আর বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে এখন আর রাতের বেলা আমাদেরকে আটকে রাখা যাবে না আমার লাইফ আমার চয়েস মনে চাইলে ঢুকবো মনে চাইলে বাইরে থাকবো যার সাথে ইচ্ছা তার সাথে শুবো যেখানে ইচ্ছা সেখানে রাত কাটাবো এটা আমার ব্যাপার এটা নিয়ে তোমাদের মন্তব্য করার কোনো অধিকার নাই খাইয়েছো আগে খাওয়াও সামনেও খাওয়াবা খাওয়া নিয়ে কোনো আপোষ নাই কিন্তু তাই বলে আমাদের উপরে যেমনি ইচ্ছা এমনি নিজেদের রায় চাপাবা এটার কোনো সুযোগ নাই তো এখন বেচারা গৃহস্থের লোক মুরগির বয়ান শুনে দিলে কষ্ট পেয়ে গেছে আচ্ছা যার জন্য এত কষ্ট করি সে আমারে ভুল বোঝে তো ঠিক আছে যা তোরে তোর ইচ্ছার উপরে ছেড়ে দিলাম এখন ছেড়ে দেওয়ার পরের পরিণতি কি হবে এটা আর আমার বলা লাগবে না এখন ডেটিং এ বের হবে রাতের বেলায় শিয়াল মামার সাথে কিন্তু নির্দিষ্ট জায়গায় যাওয়ার পরে শিয়াল মামা তার কি অবস্থা করে ছাড়বে এটা আর বলা লাগবে না সবার ভালো মতো জানা আছে এতকাল পর্যন্ত পুরুষ নিজের মাথার ঘাম পায়ে ফেলে নিজের রক্তকে পানি করে এই নারীর পেছনেই তো অর্থ ব্যয় করেছে আরে নিজের চলতে কয় টাকা লাগে রে ভাই কয় টাকা লাগে বলেন এই যে বাংলাদেশে যত মানুষ যত কষ্ট করে অধিকাংশ কিন্তু নিজের ফ্যামিলির জন্যই করে এমনকি দুর্নীতিবাজরা যে দুর্নীতি করে এই বেগম পাড়ায় যারা ঘর বাড়ি বানায় কোটি 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 টাকার ব্যাংক ব্যালেন্স জমায় আরে ওর একার খাইতে আর চলতে কতটাই লাগে বলেন বেশিরভাগ কিন্তু নিজের পরবর্তী প্রজন্মের জন্য সন্তানের জন্য স্ত্রীর জন্য এগুলো করে তো এখন দেখা যাচ্ছে এত কিছু করে ফ্যামিলির জন্য সেই ফ্যামিলি যদি তারা এখন প্রতিপক্ষ মনে করে তাকে দুশ্মন মনে করে বিষয়টা কেমন হবে তো এখন প্রতিটা ক্ষেত্রেই এই এক যুগ এসে উপনীত হয়েছে তো এখন গ্রামের নারীদেরকে গিয়ে গিয়ে বুঝায় আরে তুমি কি করো সারাদিন তো ঘরেই পড়ে থাকো আরে তুমি এই এই কাজ করলে তো অনেক উন্নতি হবে গরু কেন ছাগল কেন এই করো সেই করো তো বলবে টাকা তো নাই টাকা আমরা দিচ্ছি আমরা তো তোমার কল্যাণকামী নিজের খেয়ে নিজের পরে তোমার কল্যাণ নিয়েই ভাবি টাকা কত লাগবে খালি বলো টাকা দিয়ে দিচ্ছি আর নগদ নগদ গরম টাকা দেখলে কার দিলেই বা লোভ সম্বরণ হয় টাকা নেয় পরবর্তীতে সুদের এমন জালে পেঁচিয়ে যায় চাইলেও অনেকে আর বের হতে পারে না এক সুদ কাটতে আরেক সুদ নেওয়া লাগে ওইটা কাটতে আবার আরেকটা নেওয়া লাগে এই সুদের অভিশাপ অনেককে চিরপঙ্গু করে ছাড়ে আর যে রক্ত মাংসই গঠিত হবে সুদ দিয়ে ওই রক্ত মাংসে দিনের কথা ইসলামের কথা কেমনে ঢুকবে কারণ হাদিসের মধ্যে আছে হারাম দিয়ে যে শরীর গঠিত হয় ফান্নার আওলা বিহি জাহান্নামের আগুনই সেটার জন্য বেশি উপযুক্ত এমনকি হারাম খেয়ে খেয়ে আল্লাহর রাসূল বলেন যদি এমন হয় যে সে এতটাই করুণ হালতে উপনীত তার মাথার চুলগুলো শুষ্ক খুষ্ক পা ধুলো মলিন হাত তুলে আল্লাহরে বলছি ইয়া রব্বি ইয়া রব্বি ইয়া রব হে আমার রব হে আমার রব হে আমার রব কিন্তু তার অবস্থা হলো মাতআমুহু হারাম মাশরাবুহু হারাম মালবাসুহু হারাম হুদিয়া বিল হারাম যা খায় তাও হারাম যা পান করে তাও হারাম যে কাপড় পরে তাও হারাম আর শরীর গঠিত হয়েছে যা দিয়ে তাও হারাম নবী বলেন যতই কাদু ফান্না ইউস্তাজাবু লিযালিক কুত্তি কর দোকল এজন্য অতীতের এক ঘটনা শুনেছেন না এক বাদশা অনেক বড় জালেম কিন্তু আর ভয় হলো খালি হুজুর মাইন ছেড়ে গিয়ে কারণ জানে বাকি জনগণ বিদ্রোহ করেও তার সাথে কোলাতে পারবে না টেকনিকেও এগিয়ে বাহিনীর শক্তির দিক থেকে এগিয়ে কিন্তু হুজুরদের তো আবার অদৃশ্য একটা অস্ত্র আছে বদ্ধ
এই বদদোয়া দিয়ে হুজুররা কত মানুষের জীবনকে বরবাদ করে ছেড়েছে এখন এটা নিয়ে চিন্তা তো বদদোয়া বন্ধ করবে কেমনে এটা তো আর মুখের কথা দিয়ে বন্ধ করা যায় না যদি মুখ দিয়ে বলে বদদোয়া দেব না বদদোয়া তো বলে বলে দেওয়া লাগে না দিল থেকে যদি বের হয় গদি তো আর টিকবে না এখন কি করার লাস্টে গিয়ে একদিন টেকনিক করলো সব হুজুরদেরকে দাওয়াত দিল হুজুররা আসলো খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া শেষে এবার বাদশা তার আসল রূপ জাহির করে বলল মোল্লার দল তোদেরকে নিয়ে আমি অনেক ভয় ছিলাম হুজুররা তো ভেবেছে যেহেতু দাওয়াত দিয়েছে মনে হয় ভালো মানুষ হয়ে গেছে নির্বাচন আসলে যেমন অনেকে ভালো মানুষ হয়ে যায় হুজুরদের কাছে এসে একটু সুন্দর কথাবার্তা বললে অনেকে পটে যায় ভাবে আরে আগের জীবনে করেছে আর কি টুকটাক ভুলভাল এখন মনে হয় মানুষ হয়ে গেছে ওই টাকলু এমপি একটা ছিল না প্রতিমন্ত্রী থাকতে রাষ্ট্রধর্ম ইসলামকে বিদায় করতে চেয়েছিল যদিও ওর বেয়াদবির কারণে আল্লাহ ওরই বিদায় করেছে প্রথমে প্রতিমন্ত্রী থেকে তারপর ঘরে গিয়ে মাথা থেকে সবকিছু সরিয়ে ফ্যানের নিচে বসলো তাক মাথা ধরে একটু ঠান্ডা ঠান্ডা করি বাতাস খেয়ে আল্লাহর কি কুদরত ফ্যানটা খুলে পড়লো রুমে এত জায়গা থাকতো তাক মাথার উপরেই পড়তে হলো বেচারা মেডিকেলে চলে গেল লাস্টে একটা এমপিগিরি ছিল অবশেষে সেই এমপিগিরিও হারালো স্বতন্ত্র প্রার্থী হয়েও দাঁড়িয়েছিল ভেবেছে টাকলা মাথার লগে কে পারবে শক্তিতে আরে অতীতে যদি জিদানরাও টাক মাথা দিয়ে মানুষের বুক ফাটিয়ে দিতে পারে আমিও টাক মাথা দিয়ে নৌকা ডুবিয়ে দিতে পারবো অবশেষে দেখা গেল টাক মাথা নিয়েও হেরেছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা জমিনের বুকে আর উচিত শিক্ষা দিয়েছে এখন দেখে মাঝে মধ্যে মাহফিলে গিয়েও হুজুরের পাশে বসে বয়ান শুনে ভাবটা কি আরে ধর্মের মহব্বত আর চেতনা উপচে উপচে পড়ে তো যখন ক্ষমতায় থাকে তখন ধর্মের কথা মনে থাকে না আর এখন আর ধর্মের প্রীতি তার ভেতর থেকে যেন যায় না তো অনেকে আছে এমন যে হঠাৎ করে এসে মিষ্টি মিষ্টি কথা বললে অনেকে ধোকা খায় ভাবে না খুব ভালো মানুষ হয়ে গেছে কিন্তু জানে না লেন্স এত সহজে সহজ হয় না প্রাণীর নাম নাই বলে কিছু লেজ এমন আছে এগুলো ঘি দিয়ে ধুইলে অথবা তেল মালিশ করে রাখলেও সোজা হয় না যতই মেহনত করেন যেমন থাকে এমনই থাকবে তো এখন সে বাচ্চা খাওয়ানোর পরে বলল মোল্লার দল তোদের নিয়ে অনেক চিন্তা ছিল এখন আমার সব চিন্তা দূর হয়েছে হুজুররা তো পেরেশানারে কাহিনী কি কোথায় কি হয়েছে বলল তোরা তো জানিস আমার ইনকাম হারাম তোদেরকে যে খাওয়ালাম আমার ইনকাম দিয়েই তো খাবারের কি অবস্থা একটাবার চিন্তা করে নে তো যখন হারামে ঢুকে গেছে তোদের শরীরের মধ্যে এখন তোদের বদদোয়ায় আমার কি ক্ষতি হবে যা যত মনে চায় বদদোয়া দে ভাগ এখান থেকে তোদের বদদোয়ায় আমার কিচ্ছু হবে ইসলামী রেনেসার কবি ফররুক কোন হুজুর মানুষ না সাধারণ একজন জেনারেল মানুষ বহুত কষ্ট করে জীবনটা কাটিয়েছে গোটা জীবন তার অভাবে অভাবেই কেটেছে তো একবার সরকারের পক্ষ থেকে তখনও বাংলাদেশ হয় নাই পাকিস্তানের আমলের কথা সরকারের পক্ষ থেকে তাকে অফার দেওয়া হলো তাকে সরকারি টাকায় হজ করানো হবে আমাদেরকে অফার দিলে তো খুশিতে লাফাতে থাকতাম ফেসবুকে ঘন ঘন পোস্ট দিতে আমারে চেনো আমাকে আমাকে সরকার অফার দিয়েছে সরকারি টাকায় হজে নিবে বলে গাইস কেমন দেখাচ্ছে এই যে আমি হজে এসেছি কেমনে জানো সরকারি টাকায় ফ্রেন্ডস তোমাদের কার কি কমেন্টস আর অপিনিয়ন আছে এখানে জানিয়ে দাও যাতে উৎসাহ পেলে ভবিষ্যতে আরো আসতে পারি তো এগুলো হলো আমাদের হালও তো ফররুক অফার দিয়েছে ফররুক বলেছে না আমি আপনাদের প্রস্তাবে সম্মত না সবাই তো অবাক আরে গুনাহের অফার তো দেয় নাই তাকে সিনেমা হল গিয়ে মিলাদ শরীফ দিয়ে উদ্বোধন করতে তো আর বলে নাই তাকে ভালো অফার দিয়েছে যে তুমি যদি রাজি থাকো তোমাকে হজে নিয়ে যাব কিন্তু ফররুক এক কথাই বলল শুনুন আমি ড্রেনের পানি দিয়ে উজু করি না মানে বুঝেছেন ড্রেনের পানি দিয়ে উজু করলে সেই রকম উজু হবে তাই না এই উজু দিয়ে নামাজ পড়লে একেবারে নামাজ চলচলে কবুল হয়ে যাবে নাকি কিছুই তো না তো ড্রেনের পানি দিয়ে উজু করলে যেমনি ভাবে আপনার এই উজু কোনো কাজে আসবে না তো তোমাদের এই দুই নম্বর ইনকাম আর দুই নম্বর মাল দিয়ে আমার হজ করা লাগবে না আল্লাহ যদি সামর্থ্য দেয় তবেই তো হজ ফরজ হবে সামর্থ্য না দিলে তো আর ফরজ হবে না আর যেদিন সামর্থ্য দিবে আমি আমার হালাল ইনকাম দিয়ে হালাল মাল দিয়েই হজ করবো ইনশাআল্লাহ হজ করার জন্য আমার এই দুই নম্বর ইনকাম লাগবে তো বাংলাদেশের এখন প্রতিটা ক্ষেত্রে এসব ঢুকিয়ে দেওয়া হয়েছে এমনকি আপনারা অনেকে না জেনে সুদ খান কিভাবে জানেন ধরেন ব্যাংকে অ্যাকাউন্ট হয়তো আপনাদের সবার নাই ব্যাংকে থাকলে তো আপনি যদি সুদি ব্যাংকে সেভিংস অ্যাকাউন্ট খোলেন তাহলে ন্যূনতম একটা টাকা তো রাখা লাগে কোনো ব্যাংকে 500 কোথাও 2000 কোথাও 5000 আর যদি অতিরিক্ত কিছু রাখেন বা না রাখেন এই যে টাকাটা রাখলেন এটার উপরেও তো আপনাকে সুদ দেওয়া হবে তাও যদি মানি যে না কিছুই রাখবেন না জিরো করে রাখবেন কিন্তু শুরুতে অ্যাকাউন্ট খোলার সময় যে সাইনটা দিবেন ওই সাইনটাই তো সুদি চুক্তির উপরেই দিবেন কারণ ব্যাংকে তো সুদি ব্যাংক সে তো আপনার সঙ্গে সুদ ছাড়া চুক্তি করবে না তো চুক্তি সাধারণভাবে এটাই করবে সুদের উপরে তো এখন সেভিংস অ্যাকাউন্ট যাদের আছে সুদি ব্যাংকে এইরকম লোকরা তো সুদের সাথে ব্যাপকভাবে জড়িত আছেই কিন্তু মোবাইল ব্যাংকিং যাদের আছে ধরেন বিকাশ
বিকাশ নাই তোমার তোর তলে ভাদেশ্বরে কারো নাকি বেশিরভাগ লোকেরই আছে এক বিকাশের মধ্যেও যদি আপনি কাস্টমার কেয়ারে কল করে অথবা নির্দিষ্ট প্রক্রিয়া আছে প্রক্রিয়া ফলো করে যদি আপনি ম্যানুয়ালি সুদ বন্ধ না করেন তাহলে নির্দিষ্ট কয়েক মাস পর পর আপনাদের প্রত্যেকের অ্যাকাউন্টে সুদ অ্যাড হচ্ছে বলবেন হুজুর বেশি টাকা রাখেন আরে বেশি লাগবে না 20 টাকাই যদি রাখেন ওই ন্যূনতম ব্যালেন্সে যদি থাকে আরে এর উপরে যদি 0.0 অন আপনাকে এতটুকুও যদি সুদ দেয় তবুও সুদ তো সুদই আরে 1 টাকা লাগবে না 1 টাকার শতভাগের 1 ভাগও যদি খান অতটুকু আযাব সামলাতে পারবেন জাহান্নামে লাআন আল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই যে সুদ খায় যে দেয় যে লেখে যে সাক্ষী থাকে সবার উপরে আল্লাহ লানত পতিত হয় যেই সুদের 70 গুণা সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান এমনকি সর্বজনীন পেনশনের নামে নতুন আরেক ফাইজলামে শুরু করতে যাচ্ছে যার দ্বারাও এই বাংলাদেশের পরতে পরতে প্রায় প্রতিটা মানুষকে সুদের আওতায় আনার ধান্দা নিয়ে নেমেছে এটাকেও বৈধতা প্রক্রিয়ায় করা যেত কিন্তু কোনটা বৈধ কোনটা অবৈধ এটা নিয়ে কি তাদের মাথা ব্যথা আছে এমন সিস্টেম ফলো করেছে যদি এতে কেউ জড়ায় সরকারি চাকরি করা লাগবে না ও নিজের অজান্তেই সুদখোরে পরিণত হবে আর পুরো দেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপরে যেহেতু মিক্সড ইকোনমির দেশ পুঁজিবাদ গালে প্রবল তো এই পুঁজিবাদ তো টিকেই থাকে ব্যাংকের উপরে আর শেয়ার বাজারের উপরে আর আমাদের ব্যাংকগুলো চলে কিসের উপরে সুদের উপরে না কি জানেন আপনারা মূলধারার মেইনস্ট্রিম ব্যাংকগুলো চলে কিসের উপরে সুদের উপর শেয়ার বাজার চলে কিসের উপর সুদের উপর বীমা প্রতিষ্ঠান চলে কিসের উপর সুদের উপর এমনকি প্রতি বছর বাজেট যে ঘোষণা হয় দেখেন বাজেটের বড় অংশ জুড়েই থাকে সুদ ওই যে বিদেশ থেকে যে টাকাগুলো নেয় কোনোটা বিশ্ব ব্যাংক থেকে কোনোটা চায়না থেকে কোনোটা অমুক তমুক দেশ থেকে আরে সুদ ছাড়া ঋণ দেয়টাকে ওর নামটা আমাকে বলেন প্রায় সকলেই তো সুদের সাথে দেয় ওগুলো আবার সুদে আসলে সরকার পরিশোধ করে এই যে মাথা পিছু ঋণ শোনেন না যে মাথা পিছু ঋণ এত টাকা ছোট একটা বাচ্চা জন্ম নিয়ে তার ডান কানে আজান বাম কানে একামত দেওয়ার আগেই বেচারা ঋণী হয়ে যায় কারণ রাষ্ট্র ঋণ নিয়ে রেখেছে রাষ্ট্রের নাগরিক হওয়ার কারণে অটোমেটিক তার কাছেও ঋণের দায় চলে এসেছে এই যেই কয় টাকা ঋণ এর মধ্যে সুদ জড়িয়ে আছে তো সহজে বললে পুরো বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কিসের উপর যেই সুদের সর্বনিম্ন গুণা নিজের আপন মায়ের সাথে জিনা করার সমান যেই সুদখোরের সঙ্গে আল্লাহর যুদ্ধ কোরআন বলছে ফাইল্লাম তাফালু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলি যদি সুদ ছাড়তে না পারো আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা শুনে তো এখন এই বাঙালি জাতি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধে নেমেছে রাসূলের বিরুদ্ধে যুদ্ধে নেমেছে আরে কার বুকের পাঠা আছে এবার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যুদ্ধে জয় ছিনিয়ে আনবে তো এখন পরিণতি কতটা জঘন্য একটা বার চিন্তা করেন অর্থনীতি খালি পতনের দিকে যাচ্ছে কেন যাচ্ছে এটা লোকে চিন্তা করে না কেউ ভাবে কাফেরদের অনুসরণ ঠিকঠাক মতো করি না তাই মনে হয় এই অবস্থা নারে পাগল মাথায় রাখবি আল্লাহকে রাজি করে কেউ কখনো খারাপ থাকে না আল্লাহকে নারাজ করে কেউ কখনো ভালো থাকতে পারে না যেই সময় এই যে 2023-24 এর কথা আমি বলি যেই সময় বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মিয়ানমার আশপাশের সবগুলো দেশের অর্থনীতি তলানিতে গিয়ে ঠেকেছে ওই সময় দেখেন ওই কাঠমোল্লাদের দেশ যেটা গালি দেয় আর কি কাঠমোল্লাদের দেশ আর এটার তার অর্থনীতি খালি সামনে আগাচ্ছে আর আগাচ্ছে আর আগাচ্ছে অথচ 19টা বছর টানা যুদ্ধ করেছে রিজার্ভের টাকাগুলো পর্যন্ত চোর আমেরিকা ডাকাত আমেরিকা মেরে খেয়েছে এরপর আল্লাহ তাআলা এমন বরকত দেওয়া দিয়েছেন শুধুমাত্র এই সুদ এবং এই দুর্নীতি আর অনৈতিকতা পরিহারের কারণে আরে মাত্র 2টা বছর হয়েছে মাত্র 2টা বছর ইতিমধ্যে চলতি প্রান্তিকে তাদের মুদ্রা আমেরিকার ইউএস ডলারকে পেছনে ফেলে দিয়েছে ভাবতে পারেন 2 বছরে যদি এই বরকত তা আমেরিকার মতো যদি 20 বছরও থাকতে পারে তাহলে কি পরিমাণ বরকতের দেখা মিলবে ইনশাআল্লাহ কারণ বরকতের মালিককে আরে মালিককে আল্লাহ আমেরিকার হাতে বরকত আছে ইসরায়েলের হাতে বরকত আছে বরকতের মালিক আল্লাহ আর কেউ বিশ্বাস করুক বা না করুক মুসলমানদের তো এই বিশ্বাসে কোনো আপোষ করা উচিত না তো যদি এই বিশ্বাসে একমত হই তাহলে সুদের উপর আবার অর্থনীতির ভিত্তি দাঁড়ায় কেমনে আরে যেই জাতির অর্থনীতির মেরুদণ্ড হয় সুদ আল্লাহর কসম সেই জাতি ব্যর্থ আর নাকাম হবেই হবে তো এখন
কারে আপনি তওবার আহ্বান করবেন? ব্যক্তির নয় তো বুঝাবেন, ব্যক্তিরে মানুষ বানানো সহজ। ভাই তুমি তওবা করো, ভাই তুমি তওবা করো। আরে কত চোর, কত ডাকাত, কত জালেম, আলহামদুলিল্লাহ দিনই দাওয়াতের বরকতে মানুষ হয়ে গেছে, শয়তান ছেড়ে দিয়েছে। কিন্তু এখন গোড়ায় যদি জুলুম চল, গোড়ায় যদি দুই নম্বর চলে, এটাকে বের করবেন কিভাবে? আর আমি মূলনীতি কিন্তু আগে শিখিয়ে এসেছি, ব্যক্তিগত পাপের কারণে আসে ব্যক্তিগত আজাব, আর জাতীয় পাপের কারণে আসে। এখন যদি হুজুর মাহফিলে সবাই রে একেবারে তওবাও করায়, ভাই সবাই দিল খুলে মন খুলে তওবা করো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, ওই ব্যক্তিগত তওবাই তো হলো, রাষ্ট্রীয় তওবা জাতীয় তওবা তো হলো না। তো এখন বাঁচবেন কিভাবে আল্লাহর আজাব থেকে? বুঝান আমারে, তওবা কারে বলে? ওই শুধু মোল্লা বা মিয়া সাহেবরে একদিন ডেকে এনে শুধু একটা খতম পড়িয়ে দোয়া করে দেওয়ার নাম তওবা না। ঈদের নামাজের পর দোয়া তো সবাই করে, ইস্তেমার মাঠে গিয়ে দোয়া তো আমাদের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিরা গিয়েও করে। তওবা বলে কাকে জানেন? তওবার প্রথম কথাই হলো আগে গুনাহ ছাড়তে হবে। গুনাহ রানিং অবস্থায় তওবা করলে ওটাকে তওবা বলেন, ওটাকে ভন্ডামি আর ফাইজলামি বলে। তওবার প্রথম শর্তই হলো গুনাহ করা লাগবে না ছাড়া লাগবে? এক নম্বরে ছাড়তে হবে, দুই নম্বরে অতীতে যা করে ফেলেছে যেই পাপ এটার জন্য লজ্জিত হতে হবে। আর তওবা তো আর নাদামা, যদি লজ্জিত না হয় বরঞ্চ সেটার কারণে গর্বিত হয়, তাহলে এটাকে তওবা বলা যাবে না, লজ্জা থাকা লাগবে। আরে দুনিয়ার মধ্যে কেউ যদি পাপ করে লজ্জিত থাকে, আল্লাহ তাআলা তারে একদিন হেদায়ত দিবেন আশা করা যায়। পাপ যদি করে বুক ফুলিয়ে, আর হেদায়তের আশাও বড় কমে যায়। এজন্য দেখবেন কাফেররা সহজে মুসলমান বানানো যায়, বেদাতিরা সহজে মানুষ বানানো যায় না। আরে যত বুঝান যত বুঝান, দিন শেষে বলবে বিচার যাই হোক তাল গাছ কিন্তু আমার। তো যে ঘুমিয়ে থাকে তাকে না জাগানো যায়, যে ঘুমের ভান ধরে পড়ে থাকে তারে কেমনে উঠায় বলেন আমাকে? তো এখন যারা পাপ করে আর পাপকে বৈধ মনে করে, কারণ বাংলাদেশে এখন এই শূদ্রে আর গুনাহ মনেই করে, অথবা আরেকজনে করলে গুনাহ মনে করে, নিজে করলে গুনাহ মনে করে না। ওই ডক্টর ইউনুসরে গালি দেয় না সুদখোর বলে? বাস্তবে তো অবশ্যই সুদখোর, সন্দেহের কোনো অবকাশ নাই, এখতলাফের সুযোগ নাই। তো যারা গালি দেয় তারা কি খোর? এই দেশে সুদখোর না কি? সিস্টেমটাই তো এমন, গোটা সিস্টেমটাকে বরবাদ করে দেওয়া হয়েছে। আরে যে ভালো থাকতে চায় সেও পারে না ভালো থাকতে, এসে কে দেখে কেটে বলে হুজুর আমি নিয়ত করেছি জীবনে কোনো দিন দুই নম্বরই করবো না, এখন হজে যেতে চাচ্ছি পাসপোর্ট বানাবো, ঘুষ ছাড়া তো আমার পাসপোর্টই হয় না, বলেন আমি কি করবো? আমি এখন কিভাবে গুনাহ থেকে নিজেকে বাঁচাবো? আরে নারী পর্দা করে পড়ালেখা করবে এটা পর্যন্ত করতে দেয় না, তাকে বোরকা খুলতে বাধ্য করা হয়, হিজাব নিকাব খুলতে বাধ্য করা হয়, ডায়লগ মারে। আরে পরীক্ষার হলে যদি চেহারা না দেখায় তাহলে চিনবো কিভাবে? পাগলের দল এই আধুনিক যুগে এসে গাঁজাখুরি কথা বলে কিভাবে? খালি ইসলাম নিয়ে বদনাম করার সময় খালি বিজ্ঞান বিজ্ঞান করে মুখে ফেলে তোলে কেন? মানুষকে চিনতে গিয়ে চেহারা দেখা লাগে, তাহলে হাতের আঙ্গুলের ছাপ কিসের জন্য, চোখের ছাপ আইরিশ কিসের জন্য? আরে হাজার হাজার আধুনিক মাধ্যম আছে কাউকে শনাক্ত করার জন্য। এমনকি মরা মানুষ আগুনে পড়ে মরে গেছে অরে পর্যন্ত চিহ্নিত করা যায় লোকটা আসলে কে। এমনকি অপারেশন করে যদি চেহারা চেঞ্জ করে ফেলে তবু আধুনিক প্রযুক্তি দিয়ে এটা ডিটেক্ট করা যায় লোকটা আসলে কে। তো দুনিয়ার সব জায়গায় বিজ্ঞান চলে, আর ঢাকা ভার্সিটির মতো কেন্দ্রীয় একটা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে গেলেও নারীকে তার পর্দা তার পর্দার বুকে কুঠোরাঘাত করতে হবে, এর চাইতে বড় জুলুম আর ধর্ম অবমাননা কি হতে পারে? তো এ সমস্ত কারণে জাতীয় আজাব থেকে বাঁচতে চাইলে জাতীয় তওবা করা লাগবে, আর জাতীয় তওবা করার জন্য নেতা পরিবর্তন হলে হবে না, নীতিও পরিবর্তন হওয়া লাগবে। না হলে সরকার কে এলো আর কে গেল, এর সাথে সুদের বিধানের কি পার্থক্য পড়বে আমাকে বুঝান? কোনো পার্থক্য আছে? আরে আছে, ওই একেবারে ব্রিটিশ আমল থেকে শুরু করে পাকিস্তান আমল বাংলাদেশ আমল কবে এই দেশের অর্থনীতির ভিত্তি সুদ ছিল না বলেন আমারে? পুরো সিস্টেমটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। সুতরাং সুদ খাওয়া লাগবে না ছাড়া লাগবে? না ছাড়লে কি হবে? আল্লাহর এই আয়াত বলছে যেটা আমার জন্য নির্ধারণ করা হয়েছে, কোরআন মাজিদ দুই নম্বর সুরা অর্থাৎ সুরাতুল বাকারা আয়াত নম্বর 275, আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, যারা সুদ খায়, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু আশ-শাইতানু মিনাল মাস। কিয়ামতের দিন আল্লাহর সামনে যখন দাঁড়াবে, দুনিয়াতে জিন যাদেরকে ধরে ওরা যেমন পাগল হয়ে থাকে, আল্লাহর সামনে এরকম পাগলের রূপে তারা দাঁড়াবে। কেন? কারণ তারা সুদের পক্ষে থেকেছে। যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিছলুর রিবা, তারা বলে আরে ব্যবসা তো সুদের মতোই। কোন পর্যায়ের ফাইজলামি মার্কা বাক্য দেখেন? সুদ ব্যবসার মতো এটা না, কি বলে ব্যবসা সুদের মতো, মানে সুদটাই হলো আসল আর ব্যবসাটা হলো শাখা। অথচ আল্লাহ তাআলা সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল।